নমস্কার সবাইকে, অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ জানিয়ে। আমি তো সবার থেকে বড় বুড়ি হয়ে গেছি, বাজে মহিলা, তবুও যারা আমাকে ভালোবাসো তাদের জন্য অনেক ভালোবাসা। আর এভাবেই ভালোবেসে আমার পাশে থেকো। তো আমি ভীষণ একটা চাপের মধ্যে রয়েছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা কি, একটা মাথা গোঁজার ঠাঁই। যাই হোক, সেটা আমি নিজেই জোগাড় করব, নিজের ব্যবস্থা নিজেই করব। আমি কিন্তু কখনো তোমাদের কাছে এসে বলিনি যে তোমরা আমার মেয়েকে গিয়ে বলো, হ্যাঁ, যে আমার আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিতে, আমাকে হেল্প করতে। এটা কখনোই আমরা বলিনি, এটা তোমরা নিজেদের বিবেক থেকে তোমরা ওকে গিয়ে হয়তো বারবার কমেন্ট করছো। তার পরিপ্রেক্ষিতেই হোক আর যে কারণেই হোক, ও হয়তো আজকে কিছু উত্তর তোমাদের কাছে রেখেছে, ঠিক আছে। আর আমি গত 2-3 দিন আগে যে গঙ্গা স্নান টান করে এসেছি, তারপর থেকে আমার শরীরটা সত্যিই ভালো নেই, বা মানে আমি এত ডিপলি ভাবিনি, জানোই তো আমি সবসময় ভুল করে থাকি, যে ব্যাপারটা যে এত ইয়ে হবে। আর সব তার চেয়েও বড় কথা, মানে আমি ভেবেছি যে ও আগে বললে তারপরে আমি বলবো, আমি আগে বলাটা কি ঠিক হতো বলো? আমি আগে বলাটা তো ঠিক হতো না, ও আগে বলুক তারপরে আমি বলবো। এখানে লুকোচুরির কিছু নাই, ধামা চাপারও কিছু নাই, না বলারও কিছু নাই, ঠিক আছে, নর্মাল একটা ব্যাপার। আমি এত ডিপলি নিয়ে নিই সত্যি কথা বলতে, আর আমার মাথায় এখন খালি ঘুরছে আমি কবে স্থায়ী বসবাস করতে শুরু করব, যেখানে হোক একটা স্থায়ী জায়গায় বসবাস করতে শুরু করব, সেইটা আমার মাথার মধ্যে সবসময় ঘুরছে। আর সেই চিন্তায় আমি মানে ভীষণভাবে মগ্ন হয়ে রয়েছি, যেটা বলে মানে মাথার মধ্যে অন্য কিছু আমার কাজ করছে না, খালি একটাই চিন্তা, আমি কোথার থেকে গুছিয়ে গাছিয়ে নিয়ে এক জায়গায় স্থায়ী বসবাস করতে শুরু করব। মানুষের বাড়ি কতদিন থাকা যায় বলো? ওই জন্য আমি আর এদিকটা ভেবেই দেখিনি। আর ব্যাংকে গেছি, ঠিক আছে, এটিএম কার্ড ঠিক করলাম, তারপরে বললাম ওনাদের যে আমার এরকম এত টাকা ব্যালেন্স ছিল, তো KYC-র জন্য না কি জন্য কেটে ফেটে নিচ্ছে, যাই হোক, এই টুকটাক যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করে আমি যথারীতি চলে এসেছি। আমি টাকা ছুঁয়েও দেখিনি, তুলিও নি এখনো। আমি একটাই চিন্তা মাথার মধ্যে, কোথায় গিয়ে আমি কতক্ষণে আমি একটা স্থায়ী বাসস্থান তৈরি করব, সেই চিন্তা আমার। এর মধ্যেই যাই হোক, আমি তোমাদের কাছে বলতে পারিনি, বলা হয়নি, হয়ে ওঠেনি। আর কদিন ধরে কি মাথায় এলো যে দৈনন্দিন কাজ দেখাই তোমাদের, আর প্রথম কদিন তো দৈনন্দিন কাজে হাত দিইনি, তখন এক জায়গায় বসে ভিডিও করে দিচ্ছিলাম তোমাদের কাছে, হঠাৎ করে মাথায় আসলো স্নান টান করে আসার পরে যে এখন তো আমি রান্না বান্না করতেই পারি, রান্না বান্না করে নিজেও সময় কাটবে আর ভিডিওটাও দেখাতে পারবো তোমাদের, তাহলে আমি রান্না বান্না কেন করব না। ওই রান্না বান্নায় ঢুকে গিয়ে আর এই দিকটা খেয়ালই নেই, বিশ্বাস করো তোমরা, যে আমি যে ইচ্ছাকৃতভাবে এটা করেছি তা নয়। তবে হ্যাঁ, আমি হয়তো কোথাও গিয়ে ভেবেছিলাম যে ও আগে বলুক তারপরে আমি বলবো। এইবার প্রথম কথা হচ্ছে, আমার কাছে যখন প্রথম প্রস্তাবটা আসলো যে এরকম তোমার মেয়ে টাকা দিতে চাচ্ছে তোমাকে, তোমার কি কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে? তাই বললাম যে এমা না, গুগল পে ইয়ে অ্যাকাউন্ট নাকি সব থাকে ওইগুলো, ফোনপে গুগল পে ওইগুলো। তা বললাম না, ওইগুলো সিস্টেম তো আমার নেই, ওগুলো সিস্টেম আমার নেই। বলছে মন্দিরা কিছু টাকা তোমাকে দিতে চেয়েছে, তো তুমি অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি তোমাকে অ্যাকাউন্ট নাম্বারে ফেলে দেবো, অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে করো। তা বললাম না, আমি ওর টাকা নিতে পারবো না দিদি, তাই বললাম।
তাহলে মোট টাকা আমি নিতে পারবো না, কারণ দেখো টাকাটা বড় কথা না, ও আমার সঙ্গে কথা বললেই আমি খুশি। ও আমার সঙ্গে একটু কথা বলতে বলো আর আমার নাতনিটাকে একটু কথা বলতে বলো, কতদিন নাতনিটার সঙ্গে কথা বলি না। হ্যাঁ, তো ও যদি আমার সঙ্গে একটু কথা বলে তাতেই আমি খুশি থাকবো, আমাকে পয়সা করি দিতে হবে না, আমি ঠিক একভাবে চালিয়ে নেব। আমি কখনো খবর কখনো ওর পয়সা নিতে চাই না, ঠিক আছে? আমি একদমই এখনও বলছি আমি ওর পয়সা নিতে চাই না, আমি যেভাবে হোক, হ্যাঁ, বাঁচিয়ে রাখবো নিজেকে, যেভাবে হোক বাঁচিয়ে রাখবো, ওর পয়সা আমি নিতে চাই না। তবে যখন ভবিষ্যতে গিয়ে আমার আমার কিছু হলে ওকেই দেখতে হবে, এটাও বলছি। হ্যাঁ, তো যাই হোক, দিদি আমাকে অনেক বোঝানোর পরে যে দেখ রাগ করিস না, বলছে যখন তুই নে, এত রাগ করে থাকতে নেই। হ্যাঁ, মেয়ে তো, আখেরে আমরা কেউ তোর পাশে থাকবো না, শেষ জীবনে এসে ওই তোকে দেখবে। অনেক বোঝানোর পরে আমি বললাম ঠিক আছে। তা আমার তখন পয়সা মানে ব্যালেন্স ছিল না, ফোনে ব্যালেন্স ছিল না বলতে নেট ছিল না, যাই হোক নেটটা ভরা হলো, নেটটা ভরে দিল দিদি। নেটটা ভরে দেওয়ার পরে তারপরে আমি অ্যাকাউন্ট নাম্বার দিলাম। তা অ্যাকাউন্ট নাম্বারে প্রথমে 5 টাকা ফেলে দেখা হলো যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে কি না। তখনও কিন্তু আমি ব্যাংকে যাইনি, ব্যাংকে যাইনি বা কোনো, আমি জানি আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে পড়ে আছে, সেই 4 মাস 5 মাস আগে করেছিলাম, এটিএম কার্ড এসেছে, সেটাও আমি আপডেট করিনি, কিছুই করিনি, ওইভাবেই ব্যাগের মধ্যে পড়েছিল, ওইভাবেই ব্যাগের মধ্যে পড়েছিল, আর আমি জানি ওগুলো নষ্ট হয়ে গেছে, হয়তো আর কোনো কাজে লাগবে না। তারপরে বলল তাহলে তোর অ্যাকাউন্ট নাম্বারটা দে, আমি দেখছি। দিয়ে যাই হোক, অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে ওই 5 টাকা ফেলে দেখা হলো যে না, আমার ফোনে মেসেজ আসলো যে 5 টাকা ঢুকেছে। যথারীতি তারপরে বড় অ্যামাউন্টটা যখন ফেলা হলো তখন আর মেসেজ আসেনি আমার ফোনে, মেসেজ আর আসেনি। তো সেক্ষেত্রে আমি জানতেও পারলাম না যে কত টাকা আসলো না আসলো, কি বৃত্তান্ত। তারপরে এদিকে ব্যস্ত হয়ে গেলাম, দিয়ে আর ওই ব্যাপারটা মাথার থেকেই আমার সরে গেছে যে আমি মানে টাকাটা নিয়ে আমার একটা তোমাদের কাছে ভিডিও করার দরকার, বলার দরকার বা কিছু, এসব আমার মাথার মধ্যেই ছিল না। আমি ওই যে বললাম আমার মাথার মধ্যে খালি একটা জিনিসই ঘুরছে যে আমি কতক্ষণে একটা স্থায়ী ঠিকানায় গিয়ে বসবাস করতে শুরু করব, এই গেল। আর তন্দ্রা মনে হয় রাগ করেছে আমার উপর, রাগ করাটাই স্বাভাবিক, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে চ্যানেলটা আমাকে তন্দ্রা, মুনমুন আর হচ্ছে সুজয় ভাই ঠিক করে দিয়েছে। তন্দ্রা যেহেতু আগের থেকে এসে আমাকে অনেক হেল্প করেছে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার ও তন্দ্রা ভেবে নিয়েছে যে আমি ওকে হয়তো অ্যাভয়েড করছি, আমি ওকে জানাইনি ব্যাপারটা। আমার অ্যাকচুয়ালি এত কিছু মাথাতেই আসেনি, জানিস তো বাবা যে আমি ভুল ভ্রান্তি করেই থাকি এরকম, তো ছোটোখাটো এসব ভুল ভ্রান্তি মাথায় নিয়ে বড় ধামাকা বানানোটা কোনো মানেই হয় না, এরকমভাবে আমাকে ভুল বুঝিস না, তোরা ভালোবেসে পাশে আছিস বলেই আমি হয়তো আবার উঠে দাঁড়াতে পারছি, এইটুকু জানবি। আমি অকৃতজ্ঞ নই, আমি বেঈমান নই, আমি স্বার্থপর নই, ঠিক আছে? আর একটা কথা বলি, এই অনেকে কমেন্ট করছো যে আমাকে যতবার বিশ্বাস করেছো ততবার তোমরা ঠকেছো, আমি কাউকে ঠগাইনি গো, সারাটা জীবন আমিই ঠকে এসেছি, আমার কোনো কাউকে ঠকানোর মতলব নেই মনের মধ্যে, সারাটা জীবন মানুষকে বিশ্বাস করে আমি নিজেই ঠকে এসেছি, আমি কাউকে ঠকাতে চাই না, কাউকে কিছু থেকে বঞ্চিতও করতে চাই না, যে যেটা করে শান্তি পায় সে সেটা করেই চলুক, এটুকুই বলবো। আর একটা কথা বলি, আমি তোমাদের কখনো কোথাও গিয়ে বলিনি যে আমাকে ওই বাড়ির চাবি চেয়ে দাও, অনেকে অনেক রকম ভিডিও নামাচ্ছে আমি জানি, দেখছি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলছে যে তুমি নাকি আইনে যাচ্ছ, এই করছো সেই করছো, আমার এসব কোনো মতলব নেই, আমার আগেও কেউ নেই পেছনেও কেউ নেই, আমার ওই একটাই সন্তান, আমি বলবো এখনো বলবো, সে আমাকে নিয়ে যা খুশি তাই করতে পারে, কিন্তু আমি পারি না, আমার প্রতি উত্তর থাকলেও আমি বলতে পারি না বা বলবও না,
এইভাবে নীরবেই আমি নিজেকে শাস্তি দেব। আমি হয়তো ভুল, আমি ভুল করেছি, অন্যায় করেছি, তার জন্য আমি নিজেকে এইভাবেই শাস্তি দেব। কারণ তোমরা যে বলছো বাড়ির চাবি, বাড়ির চাবি, হ্যাঁ বাড়ির চাবি নিয়ে আমি কী করবো? আমি তো বাড়িতে যাব না, আমি কোন মুখে ওই বাড়িতে যাব বলো? আমি তো নিজেই বেরিয়ে এসেছিলাম না, সুতরাং ওই বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমাকে চাবি দিলেও আমি যাব না, আমাকে চাবি দিলেও আমি ওই বাড়িতে যাব না। আমি দূর থেকে ওদের সঙ্গে, ওর ভালো থাকবে, ওর আনন্দ থাকবে, ওরা ও গুছিয়ে সংসারটা করুক, আমি এটাই চাই। আমার মতো অপয়া অপদার্থকে কাছে ডেকে নিয়ে আমি আর ওদের পথের কাঁটা হতে চাই না। ওরা ভালো থাকুক, আর আমার সঙ্গে একটু জয়ীকে কথা বলতে দিলেই আমি তাতেই খুশি থাকব। আমাকে পয়সা দিয়েও সাহায্য করতে হবে না, শুধু একটু জয়ীর সঙ্গে কথা বলতে দিলেই আমি খুশি থাকব। এখানে কারোর কোনো দোষ নেই, ও যেটা চাচ্ছে। আমি তো মুখের উপর বারণ করলে আবার তোমরা বলবে তোমার এত দেমাক, অহংকার, আমাকে ওই জন্য একটু বলাতে আমি দেখলাম যে ঠিক আছে দিচ্ছে, দেখ আমি কোনো আপত্তি পরে আর করিনি, বোঝানোর পরে যে না জোর করে বারণ করব, তখন তোমরা তোমরা জানতে পারলে আবার বলবে দেখো দিতে তো চেয়েছিল, তোমার এত দেমাক তুমি নিলে না, তুমি নাওনি কেন? তখন এসে আবার তোমরাই বলতে যে কেন নিলে না, এখন নিয়েছি তাতেও তোমাদের অপরাধ মনে হচ্ছে যে কেন এই তোমাকে যে এত ই করেছে তার কাছ থেকে তুমি টাকা নিচ্ছ হাত পেতে। আমি বিশ্বাস করো, আমি আমার কাছে টাকাটা ফ্যাক্টর না, আমি ঠিক নিজেকে বাঁচিয়ে রাখতে পারবো, একার পেট তো ঠিক বাঁচিয়ে রাখতে পারবো আমি, কিন্তু ওই যে বললাম কোথায় গিয়ে আমার যে ইয়েটা তোমরা বুঝেও বুঝবে না, সেটা আমি প্রথমেই বলেছি যে দিদিভাই আমি হচ্ছে খালি ওর বাচ্চার সঙ্গে একটু কথা বলতে দিক, তাতেই আমি খুশি থাকবো, তাতেই আমার মনকে শান্ত করে রাখবো, আর কিচ্ছু চাই না। আমি না চাই বাড়ির চাবি, না চাই ওদের বাড়ি যেতে, কোথাও আমি যাব না, আমাকে নিয়ে গেলেও আমি যাব না, আমি যেতে চাই না, ওদের সামনে হতে চাই না। আমি আমি আমাকে এটাই শাস্তি দেব, আর আমি নিজেকে দূরে রেখেই নিজেকে এভাবেই রাখবো গুটিয়ে, আমি আমি কারোর সামনে আর যেতে চাই না। তাহলে তো সেদিনকেই আমি ওখানে গিয়ে অনেক সিন ক্রিয়েট করতে পারতাম। একটা মানুষ কত আর আঘাত নিতে পারে বলো? ওই জন্য আমি দূর থেকেই ভালোবাসবো, দূর থেকেই আশীর্বাদ করব, দূর থেকেই চাইবো ওরা ভালো থাকুক। তোমরা বিশ্বাস করবে কি না জানি না, আমার ভেতরে কোনো রকম জালজুচ্ছুরি নেই, আমি নিজেকে যেভাবে পারি যতদিন পারি বাঁচিয়ে রাখার চেষ্টা করব। তারপরে কোথায় কি হবে আমি জানি না, আমি জানি না। আর একটা কথা, ভিডিও বড় হয়ে যাচ্ছে অলরেডি, প্রচণ্ড ঘুম পেয়েছে, সারাদিন আশেপাশে গান বাজছিল বলে ভিডিও করতে পারিনি, এখন প্রায় একটা দেড়টা বাজে, প্রচণ্ড ঘুমও পেয়েছে, মাথা যন্ত্রণা করছে, এই যে এত মেন্টালি প্রেশার আমি আর নিতে পারছি না, বুঝলে? তাই ভিডিওটা না করলে সকালে কি দেব, ওই জন্য এত রাত্রির পর্যন্ত জেগে আছি, এইমাত্র গান বন্ধ হলো, মানে আশেপাশে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, বিয়ে বাড়িটারই, যাই হোক সেসব কথা থাকলো। আর একটা কথা হচ্ছে নোয়া, এই দেখো এই যে আমার হাতে নোয়া ছিল, কদিন ধরে দেখছি দুটো তিনটে কমেন্ট আসছে যে আপনি মানে অনেক বাজে কথা বলছে, আপনি হাতে নোয়া পড়ে আছেন কেন, হেনা তেনা। তো প্রথম বলি যে যেটা নোয়াটা হচ্ছে এই হাতে ছিল, মানে বা হাতে, হ্যাঁ এই হাতে ছিল নোয়াটা, হচ্ছে আমার বিয়ের আগের, আমি বিয়ের মানে আগাগোড়ায় খুব ভয় পেতাম, রাত্রিবেলা ঘুমিয়ে স্বপ্ন দেখতাম না কি করতাম, চিৎকার করতাম, ভয় পেতাম বলে এই নোয়াটা আমার মা আমাকে পরিয়ে দিয়েছিল। এটা আমার বিয়ের আগের নোয়া, সেটা আমি হাত থেকে খুলিনি, কোনোদিন খুলতাম না, কোনোদিন খুলতাম না, যে বিয়ে, এটা তো বিয়ের সময় যে নোয়া দেয় সেটা না, এটা ঠিক আছে, সেই হিসাবে আমার আর আমার মাথাতেও অত ছিল না। যাই হোক তোমরা বলার পরে আমি খুলে রেখেছি, যেমন কি আর বলবো, এবং ভয় পেলে পাবো আর কি করা যাবে বলো, তোমাদের অসুবিধা হচ্ছে আমি নোয়া পড়ে আছি বলে, ওটা তো আর এখন এখন তো আর নোয়া পড়া যাবে না, এখন দেখি কি করি, মাথায়
আমি আসলে ওই ভয় পাই রাত্রিবেলা ঘুমিয়ে, ঘুমের মধ্যে ভয় পাই, ওইগুলো ভয় পাই। ঠিক আছে, আমি কোনো তৃতীয় ব্যক্তিকে বিয়ে করিনি, বা আমার কোনো আর কোনো সম্পর্ক করার ইচ্ছা নেই। এই অনেক হয়েছে গো, এক জীবনে অনেক শাস্তি ভোগ করেছি, বুঝলে। আর আমি যে কী জ্বালায় সংসারটা ছেড়েছিলাম সেটা আমি একমাত্র জানি, আর আমার উপরে ঈশ্বর জানে কিসে কেন আমি কি করতে বাধ্য হয়েছিলাম। সেই পুরনো কাসুন্দি আর তোমাদের কাছে আমি ঘাটতে চাই না। সবাই ভালো বাবা, আমি খারাপ, ঠিক আছে। আমি খারাপ যখন, তাহলে আমি আমাকে নিয়ে গুটিয়ে একটা পৃথিবীর এক কোণে পড়ে থাকবো, বুঝলে। সবাই ভালো, যে যার জায়গায় সংসার করুক, ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। পারলে আমার জয়ের সঙ্গে, আমার সোনাও দিদির সঙ্গে একটু যেন কথা বলে আমার সঙ্গে, তাহলেই আমি খুশি থাকবো, তাতেই আমি খুশি থাকবো। আমি আর চাই না বেশি কিছু, আমি আর বেশি কিছু চাই না। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, এক্ষুনি একটা ডাট খেলাম, খাবার টাবার খেয়ে আসলাম, খেয়ে এই শুতে যাব এখন। তো বললাম সকালে কি ভিডিও দেবো, যে সারাদিন ভিডিও করিনি, ঠিক আছে। তো এখানে কারোর কোনো দোষ নাই, তন্দ্রাকেও বলছি রাগ করিস না, আমারই ভুল সব, জানিসই তো যে আগে বললে আবার রাগ হতো না কি হতো। ও যদি বলে বলুক, তারপরে আমি করবই ভাবছিলাম ভিডিওটা। আর আসলে কদিন ধরে এরকম বকে বকে ভিডিও করেছি তো, বক বক করে, ওই জন্য আর ভালো লাগছিল না, মনে হচ্ছিলো একঘেয়ে হয়ে যাচ্ছে বক বক করে ভিডিও দেওয়া, তাহলে এখন থেকে কাজ দেখাই। তো কাজের মধ্যে হয়তো ভয় জোগাড় দিয়ে বলতেই পারতাম, যাই হোক অত ভেবে চিন্তে কিছু হয়নি। যদি কোনো ভুল ত্রুটি করেও থাকি, তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ইচ্ছাকৃতভাবে যে বলিনি এটা কখনোই তোমরা ভাববে না, যে আমি ইচ্ছাকৃতভাবে তোমাদেরকে জানাইনি, ঠিক আছে। আর প্লিজ বলছি, তোমরা কেউ বাড়ির চাবি চাবি করে মাথা খারাপ করো না, ঠিক আছে। আমি আমি বাড়ির চাবি চাই না, আমি কিচ্ছু চাই না, বাড়ি ঘর সম্পত্তি আমার কিচ্ছু চাই না, কোনো দিনই চাইতাম না, এখনো চাই না আমি, ঠিক আছে। এটুকুই বলবো, আর বেশি কথা বললাম না। তোমাদের অনেকের অনেক বাজে বাজে কমেন্ট করো, যে যা ভেবে খুশি থাকো, যে যেমন কমেন্ট করে খুশি থাকো থাকো, যে যেমন কন্ট্রোভার্সি করে খুশি থাকো থাকো, আমার কারোর কিছুতে মতলব নেই। আমি খালি এখন একটাই উদ্দেশ্য আমার, আমি একটা স্থায়ী মাথা গোঁজার ঠিকানা খুব তাড়াতাড়ি করতে চাই। তারপরে যেখানে হবে যা হবে সবটাই তোমাদের সামনেই হবে, কোনো লুকোচুরির ব্যাপার নেই, কোনো তোমাদের ঠকানোরও ব্যাপার নেই, ঠিক আছে। তো চলো, অনেকটাই রাত হলো এখন, মনে হয় 1টা বাজে মাথায়। হ্যাঁ, তো ভিডিওটা আর বেশি বড় করবো না, এমনিতে বড় হয়ে গেছে বক বক করে। তো ভুল ত্রুটি কিছু বলে থাকলে মার্জনা করো, ক্ষমা করে দিও, এই বয়স্ক মহিলাটাকে আর অপমান করো না। তোমরা অনেক বাজে কথা বলো, অনেক বাজে কথা, বুঝলে, অনেক বাজে কথা বলো। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, তোমরা দেখতেই পাবে। 1টা বছর তো তোমাদের সঙ্গে হয়ে গেল আমার আলাপ পরিচয়, অনেকে অনেক বাজে কথা বলে যাচ্ছ, ভুল অন্যায় মানুষই করে, আবার মানুষই সেগুলো শুধরে নেয়, তাই না। তো আমি ভুল অন্যায় যখন করেছি তখন নিজেকে নিজেই শাস্তি দেব, আমার কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো, চলো।